6 নং ওয়ার্ডের মেম্বার মিরাজ মেম্বার সাহেব আরো 200 টাকা ধন্যবাদ দিলাম। ধন্যবাদ সকলকে। মিরাজ ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা সালাম। ধন্যবাদ। আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যায় গোছিরে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। আমি কত জনেরে কত কি দিলাম, যাইবার বেলায় একজন আর দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি কত জনেরে কত কি দিলাম, যাইবার বেলা একজন আর দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না বেশি দিন তোদের মাজারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাজারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাজারে, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। আপনারা আছেন তো? পরিবেশ যত শীতল হয়, দাদু আমার এটা আরেকটু বাড়াইয়া দেন, গান থেকে কিছু পাওয়া যায়। প্রায় স্টেজ মনে হয় 1:45 বাজে, না না 2টা, 6 মিনিট কম, 2টা বাজে। মঞ্চটা যত ছোটর মধ্যে আমার স্টেজটা শেষ করা যায়, তাইলে আরেকবার দাঁড়াইতে পারমু, আর নিলে মানিক দেওয়ান আমারে আবার দাঁড়াইতে দিব না। কয় আমি নাকি সুবিধাবাদী দল করি, হ্যাঁ বলছে না? আমি একটা গান গাইলাম, আপনাদের কিছু সান্ত্বনা দিলাম। কেমনে ধরে এটা যেন শিখি নাই, তাই আমি কিছু বলি, আপনারা যদি কিছু আমার এই বলাটা গ্রহণ করেন আর কি। আমি দুদিল বন্দা কলমাসুরা না পাই জানাজা না পাই গুর, আমি সুবিধাবাদী দল করি।
আপনারা একটু খেয়াল করেন, মানিক দেওয়ান যখন স্টেজে আসছে তখন গলায় এত বড় মালা ছিল, কেউ এই বড় যে এই সুপারি দিয়ে যে মালা বানাইছে, এই সুপারি গাছের এই মালা কি ওনার গলায় ছিল? যখন উনি মারফতের পালাটা পাইলাইছে তখন পট করে বেগের টিকা টান দিয়া মালাটারে গলায় দিয়া ফকির ফকির একটা বাপ লইয়া বলছে। আচ্ছা আপনারাই কোন সুবিধাবাদী কি আমি না উনি? কথা কইতে হইব, সুবিধাবাদী কেডায়? আমি প্রথম মঞ্চে যেমন ছিলাম এখনো পর্যন্ত এমনই আছি, স্টেজ থেকে নামার আগ পর্যন্ত আমি এভাবেই থাকব। উনি মাঝে মাঝে মালা লয়, আবার দোতারা একটা রাতে ঘুরে ফকিরেলি দেখাইতেছেন নি ভাই। ফকির ভাই, আমি একটা গান গামু, আপনি যদি এদের চাইতে বেশি বুঝেন তাহলে আর দরকার নাই, আর যদি এদের চেয়ে কম বুঝেন আপনি পীর ধরবেন। আমি কি একবারও আপনাদেরকে বলছি যে পীর ধরার দরকার নাই? আমি শরীয়তের পালা নিয়ে জানতে চাইছি যে ভাই পীর যে ধরতে হবে একেবারে, এটা কি বেশি জরুরি যে পীর ধরতে হইব? আপনি কোরআন মতো জবাব দিয়েছেন, ভালো লাগছে। আপনি আমাকে বললেন খুব বেশি বুঝলে পীর ধরার দরকার নাই। এই পীর নিয়ে আমার আরো কিছু কথা আপনার সাথে। মনে করেন আমি পীর ধরলাম, এই পীর পাল্টানোর কিছু নিয়ম আছে। পীর ধরছি আবার পীর পাল্টাইছি, পীর পাল্টানো যায়, পীর যে পাল্টানো যায় এটা আমার ভাই দাঁড়াইয়া বলবে কেন পীর পাল্টাইতে হয়। যারে একবার এই দেহটা দিছি, এই দেহটাকে দ্বিতীয়বার আর কেউ দেওয়ান যায়? আপনি বারে কইবেন যে গুরু আপনার জবাব দিব, আমার এ কথাটা মনে নাও থাকতে জন্য পীর পাল্টানো যায় কিছু কারণে, আপনি একটু বলবেন যাহা সত্য তাহাই বলবেন যে কেন পীর পাল্টান যায়। আপনি যদি না কন তো আমি কয়ে দিব। আমার আমার ছাড়ো একটা গান বুঝাইলেন। আসলে ভাই এই আমার 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 এটা আমাদের জীবনের একটা কাল, তবে সবই আমার, এই সব কিছু নিয়েও এই সব আমার, আর এই সবগুলা নিয়ে আমি সহ তার সন্তান আমার, স্ত্রী আমার। আমি তো রাস্তায় দাঁড়ায়া কেউ আমার স্ত্রী নিয়ে হাঁটে গেলে আমারও যদি কেউ জিজ্ঞাসা করে ভাই উনি কে, আমি আমি কি কমু এটা ওনার, এটা ওনার, এটা সবাই জানে। কিন্তু স্ত্রীর দায়িত্বটা আমার, স্ত্রী আমার, সন্তানের দায়িত্ব আমার, আর এই সবগুলা নিয়ে আমিও তা। আরো কিছু কথা আছে, একটা কথা খুব বেশি ভালো লাগছে, আমার ওস্তাদ হইল খুরশেদ আলম সরকার আর আমি হইলাম জহির পাগলা। আমারে কয় তুমি মাতবুড়ি কইরা, হ্যাঁ কেমনে কয় কথা ঢংটা দেন, কই তুমি মাতবুড়ি কইরে, তুমি উস্তাদের নাম না লাগায়া তুমি এক নাম লাগাইয়া বইছো, ঠিক উদ্দেশ্য আছে। ওনারা দেওয়ান বংশ, আমি সরকার বংশ, আমার উস্তাদ হইল সরকার,
আমার নাম হইল জহির পাগলা। আমি প্রায় জায়গায় বলি যে আপনারা গানে পেপার করলে দিবেন সরকার জহির পাগলা। আচ্ছা আব্দুর রশিদ সরকার আলচিস্তি নিজামী মানিকগঞ্জ সিংগাইর ফকির মাওলা দরবার শরীফ, ওনার নাম হইল রশিদ সরকার। ওনার ছাত্র হইল এই মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার। আচ্ছা কোন রশিদ সরকার হ্যাঁ মহারাজ লাগাইছে না, ছোট আবুল সরকার মহারাজ লাগাইয়া বই রয়েছে। তাহলে ছোট আবুল সরকার এই মহারাজ লাগানোর এই মাতবুড়িটা কেড়াই দিছে। আপনারা আবার এডিট কেরা করেন, আচ্ছা করেন সরকার সাহেব আমার পুরো ভিডিও যেন দেখে। রশিদ সরকার হইল ওনার ওস্তাদ, মহারাজ উনি যে লাগাইছে এইটা হইল ওনার কর্মের ফল, উনি এটা যোগ্যতাটা অর্জন করছে। আমি জহির সরকার পাগলাটা আমি অর্জন করছি, এর লেগে আমি সরকার জহির পাগলা। এতে আপনারা তো জলে কিরে, আরে আমার বাপ রিক্সা চালায়, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। আমার বাপে যদি রিক্সাও চালায় আমার বাপের এলাকায় দেখলে কব ম্যাজিস্ট্রেটের বাপ, আর আমি যদি চুর হই তাহলে কব হ্যাঁ চুরের বাপ। তাহলে আমি তো চুরি সিহি নাই, আমি পাগলা টাইটেল লাগাইছি, এতে আমার বাবার সুনাম বাড়ছে কমছে না। পারলে আপনিও লাগান না, আপনি অর্জন করতে পারেন নাই বলে এখনো দেওয়ানের ভিতরেই রয়েছেন। কেউ আমি কিছু কইতাম না আপনার, কারণ বড় ভাই তো স্টেজ থেকে নামলে জড়াই ধরে কইবেন ছোট ভাই। যাক একটা গান আপনারে আমি কমিটিকে ধন্যবাদ যে সাইজ দেখা পালা ডাস্কা বন্টন করছি। রশিদ সরকারের একটা গান আমার মনে হয়েছে, আমার নবী যা কয় তা করো না, আমার নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকির মুয়াবিয়া নামাজ পড়ছে, মুয়াবিয়ার বংশ নামাজ পড়ছে, আবার হুসাইনের গলায় ছুরি দিয়েছে। ভাই আমি ওই নামাজের কথা বলি নাই, আমার এই গানের ভিতরে আমি বইলেও গেছি যে আমার নবীর নাম শুনলে যার মন কাঁদে না সেই পাষাণ, বলছি না? তাহলে আমার নামাজে নবীর প্রেম আছে না? তারা যেই নামাজটা পড়ছে ওই নামাজে নবীর মহব্বতটা নাই, ছিল না। আমি কিন্তু পরিষ্কার করে গেছি ওদের নামাজ আর আমার নামাজ এক না। আর আপনার এই কথাটাই আপনার একটু নামাজ বিদ্বেষী বিদ্বেষী মনে হয়েছে। কয় মুয়াবিয়া নামাজ পড়ছে আবার নবীর বিরোধিতাও করছে, মুয়াবিয়ার নামাজ আর নবীর আশেকে রাসুলের নামাজ এক হইতে পারে? আচ্ছা আপনি কয়েন তো সুফি, আপনি যে সুফিবাদের কথা বলছেন এই সুফিবাদের একজন সাধক সুফি কাজী নজরুল ইসলাম, চিনেন না? নাম শুনছেন না? কাজী নজরুল ইসলাম কার কাছে মুরিদ হইছে? কি কথাটা জানার দরকার আছে নি? কাজী নজরুল যিনি জাতীয় কবি, যে বিশ্বকবি পাওয়ার যোগ্যতা রাখে, চালাকি কইরে তারে জাতীয় কবি বানাইছে, অথচ জাতীয় কবির চাইতেও বিশ্বকবির চাইতেও হাজার হাজার গুণ বেশি বাবা কাজী নজরুলের, যিনি বলছেন তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, যিনি বলছেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির, যিনি বলছেন মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যিনি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে আকাশ
আইরে আকাশ বাতাস দেখবি যদি আয়, ওই কাজী নজরুলের পীর কে ছিলেন? আর হযরত বাবা ওয়াইস আল কুরুনী ওনার পীর কে ছিলেন? উনি কার কাছে হাত দিয়ে বাইতেছে? এই দুইটা কথার জবাব দিবেন। আমার নবী যা কই তা করো না, নবী যা কই তা করো না, কই পাইছো এই মাতব্বরি? বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। মানো না ভাই হাদিস কোরআন, আল্লাহ আর রাসূলের বিধান, খাইয়া পঞ্চরসের পাচন তোমার পেট কইরাছো ভারী। মানো না ভাই হাদিস কোরআন, আল্লাহ আর রাসূলের বিধান, খাইয়া পঞ্চরসের পাচন পেট কইরাছো ভারী। তুমি মনে করছো এইসব কইরা কামেল হইছো ভারী, তোমার কামেলিয়াত ছুইতা যাইব, আমার কামেলিয়াত ছুইতা যাইব, খাইবা যেদিন দোরার বাড়ি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। এক বছর হয় মুরিদ হইছ, ছয় মাস হয় খেলাফত পাইছ, এক বছর হয় মুরিদ হইছ, তুমি ছয় মাস হয় খেলাফত পাইছ, আবার মনে মনে বইলেন না আমি গিবত করি। এরকম ঘটনা আমাদের দেশে আছে না? আছে না? এখন এই কথাগুলো বললে যদি একটু দোষী মনে হয় আমাকে, আমি আপনার বিবেকের কাছে ক্ষমা প্রার্থী। গানটা আমার ভাইয়ের উদ্দেশ্য কইরাও না। ওই যে ভাই বলছে মুয়াবিয়া নামাজ পড়ছে, আমরা কি ওই নামাজ পড়ি? কি আমাদের নামাজের মধ্যে আছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ? তাহলে আমি আমার নবীজিকে সাক্ষী রেখে সালাম দিয়ে নামাজ পড়ি, আর তারা যদি পড়ে থাকে তাহলে এটা তাদের ব্যাপার, তাদের সাথে আমার শরীয়তের কোনো সম্পর্ক নাই। পরিষ্কার ওই ওয়াহাবি মার্কা, ওই যে কি নজদি মার্কা, নামাজ কোনো রাসূলের উম্মত পড়তে পারে না। আপনি দয়া করে আমাকে ওইখানে নিয়েন না, আমি মাজারপন্থী মানুষ, আমি মাজার ভালোবাসি। আমার প্রশ্ন, আমার কথা হইল যারা বায়াত হয় নাই তাদের একটা ব্যবস্থা করতে হইব নি? এই ব্যবস্থাটা তো না করলে তারা দোষের ভাগ হইয়া যায়, আর এই ব্যবস্থাটা করার জন্যই আপনারে বারবার আমার আঘাত করতে হবে যে যারা বায়াত হয় নাই কিন্তু কারো না কারো প্রেমিক ছিলেন, আশেক ছিলেন, তাদের একটা ফয়সালা আপনি দিয়ে যাইবেন। ডক্টর বাবা জাহাঙ্গীর বলছে বায়াতের চাইতে বেশি গুরুত্ব হইল আশেক হওয়া, কারণ আশেক ছিলেন হযরত বাবা ওয়াইস আল কুরুনী। মুরিদের চাইতে আশেকের মূল্য অনেক বেশি।
জন্ম দেওয়া সন্তানের চাইতে ধর্ম সন্তানের দাম অনেক বেশি। যদি সেই সন্তান যদি অবাধ্য হয়, কষ্ট দিলাম আপনাদেরকে? তুমি এক বৎসর হয় মুরিদ হইছ, মাত্র পাইছ, কিছু দূর আছো ভারী। পক্ষে নামাজে সবকিছুর পক্ষে আমাদের সমাজে এমন অনেক ভাইরা আছে যাদের কারি কারি টাকা আছে, তাদের 200-500 ছেলে তারা চালায় আর এই টাকা তাদের মাধ্যমে দেয়, মাঝখানে কিছু সহজ সরল মানুষ গিয়া তার কাছে গিয়া মরিদ হয়। একটা সময় দেখা গেছে খানকা পইরে রয়েছে, সব পইরে রয়েছে পীর উধাও নাই। তখন আমার মতো সহজ সরল ভক্তটার উপায়টা কি ভাই? টাকা দিয়ে খানকা চালাইছেন, মানিক দেওয়ানের মতো বড় গান গাইছেন, সারা আপনি পীরের নামে মেলা মেলাইছেন, কিন্তু দিন শেষে একটা সময় পীর হারায় গেছে, পীরের কোনো অস্তিত্ব নাই। তখন আমার মতো সহজ মানুষ যারা গিয়া মরিদ হয়েছে, এই মানুষগুলোর উপায়টা কি? এই মানুষগুলা কি তারে পীর বইলা আবার নতুন করে কোনো পীরের কাছে যাইতে পারে? এর বিধান কি? এগুলো একটু ভাঙবেন। বছর হয় কিছু দুষ্ট লোক মরিত কইরা কইরা আরে তোমার দাদা তুমি যা ভোলা মন রে আমি পাই তুইরা বইছ বুঝলাম না ফকির তুমি বুঝি নাই ফকির এখনো তোমার সময় আছে চইলা যাও আলেমের কাছে তৌবা করে নামাজ পড়ো নবীর দাউন ধরি এখনো ভাই সময় আছে তুমি চইলা যাও আলেমের কাছে তৌবা করে নামাজ পড়ো নবীর দাউন ধরি তুমি হক রাস্তায় ফকিরি করো তোমার জব্বে ভবের পারি পাগল মন মনিরে আমার হক রাস্তায় ফকিরি করো তোমার জম্বে ভবের পারি করে রশিদ কয় মোর কথা ধরো রশিদ কয় মোর কুল পাবি না আমার নবী ডাকছে তাড়াতাড়ি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আমার নবী যা কয় তা করো না আমার রাসুল যা কয় তা করো না কই পাইলা এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার
বুঝলাম না ফকিরি আমার কাছে একটা কথা জানিবার চাই এই পাঞ্জাগানা শরীয়তের আগে আরো ১৭টা ইবাদত ১৭টা কর্ম আছে বলেন পাগলা ভাই কোন ১৭টা কর্ম করার পরে একজন মানুষ পাঞ্জাগানার উপযুক্ত হয় আমার নবী মসজিদে নববীতে ওয়াজ করতেছে সাহাবীদের নিয়ে খলিফাদের নিয়ে বয়ান দিচ্ছে একটা কথার মাঝখানে হঠাৎ আমার নবী বলেন যে কেউ যদি পবিত্র কোরআনের সূরা ফাতিহা একবার আর ইখলাস শরীফ তিনবার দরুদে ইব্রাহিম ১১বার পাঠ করে একটা ৩০ সিপারা কোরআন পড়ার আমলনামা তার আমলনামায় দেওয়া হয় সুবহানাল্লাহ পড়েন বিভিন্ন মাজার মঞ্জিলে গেলে দেখবেন দেখা যায় যে মাজার জিয়ারতের যে একটা লিস্ট এখানে সবার উপরে থাকে সূরা ফাতিহা আপনি ফজর পড়েন জোহর পড়েন আসর পড়েন মাগরিব পড়েন আপনি যেই ওয়াক্ত নামাজই পড়েন সবার আগে সূরা ফাতিহা না পড়লে ওই নামাজটা হয় না গ্রহণযোগ্যতা না আমার নবী এই কথা বলার কয়েকদিন পরে একটা ঘোষণা আসছে যে ওনার খলিফাদের মধ্যে সাহাবিদের মধ্যে সবার আগে যে কোরআন খতম করতে পারবে ৩০ সিপারা কোরআন খতম করতে পারবে ছোট যার এই গুণ মেধা প্রকাশ পাবে আমার নবীর ঘরে একটা বেহেশতের রমণী ছিলেন তার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা তুজাহরা আমার নবী বলছেন যে সবার আগে কষ্ট হইতেছে বাবা সবার আগে যে ৩০ সিপারা কোরআন পাঠ কইরা আমার কাছে আসবে আমার এই কন্যার দায়িত্বটা আমি তাকে দিব এটা পুরো মদিনায় ঘোষণা হয়ে গেছে মক্কায় পুরো মক্কায় কথাটা ছড়ায় গেছে এখন সব সাহাবারা উজু কইরা পাকপুত পবিত্র হইয়া কোরআন শরীফ নিয়ে বসে গেছে কোরআন মাজিদ নিয়ে বসে গেছে কোরআন খতম শেষ হইলে আমার নবী বলছে যার আগে শেষ হবে আমার নবী তার কাছে মা ফাতেমাকে তুলে দিবেন এত বড় অফার মক্কাবাসী আগে আর কখনো পায় নাই নবীর মেয়ে এটা কি যেমন তেমন কথা তাও আবার ফাতেমা ছোট এই মা ফাতেমা তিনি যিনি আমার নবীর আরেকজন কন্যা মা কুলসুমের বাড়িতে নিমন্ত্রণ পাইলেন না অভাব ছিল সে গরিব ছিল মা কুলসুম দাওয়াত দেয় নাই ইমাম হোসেন আলাইহিস ইসলাম বলে মা খালাকে আম করে দাওয়াত দিব না কয় বাবা আমরা তো গরিব অর্থনৈতিকভাবে আমরা ততটা সচল না এই জন্য মা তোমার খালা আমাদেরকে দাওয়াত দেয় নাই তোমার খালার বাড়িতে বড় বড় লোকেরা নিমন্ত্রণ খাইব ওখানে আমাদের কোনো যাওয়ার কোনো পোশাক আশাক আছে কিছুই তো নাই এরপরেও আমার নবীর দিক তাকাইয়া মা কুলসুম আমার মা ফাতেমার বাড়িতে নিমন্ত্রণটা পাঠাইছে মা ফাতেমা ঘরের দরজা বন্ধ করে কান্দে যে আমার যে দাওয়াত করলো আমার বোন এত বড় লোক
আমার বোনের বাড়ি আমি কোন কাপড়টা পইরা যাই? আমার তো ভালো একটা কাপড় নাই। আমার ছেলের জন্য, আমার হোসেনের জন্য, আমার হাসানের জন্য তো ভালো একটা পোশাক নাই যে আমার বোনের বাড়ি নিমন্ত্রণ খাইতে যাব। আল্লাহর আরশ কাঁপে উঠছে, আল্লাহর আরশ থেকে বেহেশতের বেহেশত থেকে চারজন বেহেশতি নমুনি দিয়া মা ফাতেমার ঘরে বেহেশতের শাড়ি চলে আসছে, মেহমানরে পাঠায় দিছে, যাও বেহেশতের শাড়ি পইরা তুমি কুলসুমের বাড়িতে নিমন্ত্রণ খাইতে যাও। বেহেশতি শাড়ি পাইয়া মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন বেহেশতের পোশাক পইরা মা কুলসুমের বাড়ি নিমন্ত্রণ খাইতে গেছে। কুলসুমে শাড়ি দেখা পাগল হয়ে গেছে, আহারে বোন এত সুন্দর শাড়ি আমার জীবনে আমি দেখি নাই। মা ফাতেমা কই, বোন তোমার পছন্দ হইছে? কই, বোন এই শাড়ি আমার জীবনে আমি দেখি নাই। কই, তুমি তো এই শাড়িটা আগলায় রাখতে পারবা না, এই শাড়িটা অনেক ওজন, এই শাড়িটার ওজনটা তুমি সহ্য করে নিতে পারবা না। বলে কি কও, একটা শাড়ি তুমি পইরা আছো আমি পরতে পারব না, আমি এটার ওজনটা সামাল দিতে পারব না, এটা কোনো কথা? কয়, হ বোন এই শাড়িটার ওজন তুমি সামাল দিয়ে রাখতে পারবো না। কয়, না বোন তুমি খুশি হইয়া দিলে আমি নিব। আচ্ছা তুমি দেখো তুমি এই শাড়িটা সামাল দিতে পারবা কিনা। মা কুলসুমের মাথায় মা ফাতেমার শাড়ির আঁচলটা রাখছে। মা কুলসুম বলে, বোন তোমার শাড়ির আঁচলটা সরাও, মনে হইতেছে আসমানটা ভাঙ্গে আমি কুলসুমের মাথায় পড়ছি। যে যেটার যোগ্য না তারে এটা দেওয়া, আল্লাহ মাফ করুক, এইভাবে বলাটা আমার উচিত না যেহেতু রাসুলের কন্যা। কিন্তু ইতিহাস বলে মা ফাতেমার শাড়ির আঁচলটা মা কুলসুম সহ্য করতে, এই ফাতেমার দায়িত্বটা দিবে, এই ফাতেমার দায়িত্বটা একজনকে দিবে, কে? যে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করে খতম করতে পারে। সাধক রজব দেওয়ান বলছেন, ফাতেমা কে? খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার, খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবে, এই বিশ্ব জগৎ মাগো। তুমি নবীর নন্দিনী, এই জগৎ তারাবে মাগো কোরআনে শুনি, ভব সিন্ধু পারের বেলা, ভব সিন্ধু পারের বেলা জননী আমার, হাশরের দিনে এ নেকি বদি ওজন করবেন তোলে মিজানে, শুনি হাশরের দিনে নেকি বদি
ওজন করবেন তুলে মি জানে পাপি উম্মতের লাগিয়া উম্মত গুনাগারের জন্যে করবেন হাহাকার এই বিষয় জগত মাগো করিবেন উদ্ধার এই বিষয় জগত মাগো করিবেন উদ্ধার রজ্জ বেডাকে দুধ খাইয়াছি মাগো তোমারি বুকে দুধ খাইয়াছি মাগো তোমারি বুকে আমি কি শুধিতে পারি আমি কি শুধিতে পারি দুধের তোমার দাঁত এই বিষয় জগত মাগো করিবে খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এই বিষয় জগত মাগো করিবে উদ্ধার এই ফাতেমা কেন গানটা গাইলাম ফাতেমার শানটা মানটা একটু বোঝানোর জন্য এই গানটা গাইলাম আমার মা আমাকে শিখাইছে এই আমরা গুরুজনদের কাছে কি শুনছি এই পৃথিবীর একের বাবা আদম হইতে কেয়ামতের আগ পর্যন্ত যত মায়েরা দুনিয়াতে আসবে সমস্ত মায়ের আমল নামা যদি এক পাল্লায় হয় মা ফাতেমার সেই শাড়ির আঁচলটার পাল্লাটা এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি হবে এই মা ফাতেমার দায়িত্ব নিবে কে প্রতিযোগিতা মনে আছে নি জায়গা কথাটা হযরত আলী হযরত আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব হযরত আলী ইবনে আবু তালিব উনি বকরির জন্য মানে তৎকালীন সময়ে ভেড়া না হয় ছাগল জাতীয় কিছু একটা নবী বকরি চড়াইতেন না আমরা তো আর দেখি নাই তবে এটা শুনছি ভেড়া জাতীয় বা ছাগল আকৃতির এরকম একটা কিছু হইতে পারে বকরির ঘাস কাটতে গেছে কাসি পিছনেই রয়েছে ঘাস যে কাটছে এই কাসি কোমরের মধ্যে রয়ে গেছে আইসা দেখে কি প্রতিযোগিতা চলতেছে কে আগে পড়ব কই কি এখানে রাসুল বলছেন যে আগে কোরআন খতম করতে পারবো নবীর মেয়েরে তার কাছে দিব হযরত আলী অজু করে বিছনায় বৈশা গেলেন পশ্চিমমুখী কাবামুখী হইয়া বৈশা গেলেন বৈশা পাঁচ দশ পনেরো মিনিট পরে উঠা দাঁড়ায় বলে হুজুর ইয়া রাসুল আল্লাহ আমার খতম শেষ সবাই কোরআন শরীফ কোরআন মাজিদ পাতাটা রাইখা কয় আমরা আধা ঘন্টা ধরে পড়তেছি এক ঘন্টা ধরে পড়তেছি কেউ পনেরো পারা কেউ ষোলো পারা কেউ বিশ পারা আমরা এখনো শেষ করতে পারি নাই আলী তুমি কিছুক্ষণ আগে আইলা আইসা বসলা এখন কো তুমি তোমার খতম হয়ে গেছে এটা কিভাবে সম্ভব বলে হ্যাঁ আমার রাসুল যেভাবে বলছে আমি সেই আইন পালন করছি হইছে না না হইছে এটা নির্ধারণ করব আমার রাসুল আমার নেতা কি কথা ঠিক নি এখন এটা নির্ধারণ করব আমার রাসুল যদি বলে হইছে তো হইছে আর নবী যদি কয় হয় নাই তো হয় নাই আমার রাসুল কয় কেমনে হইছে কয় হুজুর মসজিদে নববীতে আপনি একদিন বলছিলেন যে ব্যক্তি একবার সুরা ফাতিহা তিনবার একলা শরীফ এগারো বার দুরুদ ইব্রাহিম মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুরুদ ইব্রাহিম কারণ আমার নবী ছিলেন ইব্রাহিম নবী হইতে আমার রাসূল আসছেন ইব্রাহিম নবীর
সিলসিলা বংশধর আমার নবী। তাহলে আমার নবী বলছেন যে দুরুদ ইব্রাহিম পড়ব, ফাতিহা পড়ব, এখলাস শরীফ তিনবার পড়ব, ওই ব্যক্তির কোরআনের সওয়াব পাইব। আপনি বলছিলেন আমি বৈশা আপনার ওই আমলটাই করছি, এবার আপনি রায় দেন হইছে কি হয় নাই। আমার নবী মাথা তুলে বলে আলী এজন্যই তুমি সেরে খোদা মাওলা আলী, এজন্যই তুমি আমিরুল মুমিনিন, হযরত আমিরুল মুমিনিন, তুমি সকল মুমিনদের নেতা। হযরত আলী পায়া গেলেন, সাহাবীরা কয় আমরারও তো এই কথা কইছিল কিন্তু আমরা তো জানি না, মনে নাই, কিন্তু আলী তো ঠিকই মনে রাখছে। কয় আলী এটা সামাল দেওয়ার যোগ্যতা আছে বিধায়? চাচা তো ভাই, চাচা তো ভাইয়ের কাছে নিজের কন্যাকে তুলে দিছে, আপনি দিবেননি? দিবেন তো? ব্যাংকে 200 কোটি টাকা থাকলে ঠিকই দিবেন, একটু বেশি কইলাম নি আবার? এখন জাত চায় না বাবা, বংশ আদিও চায় না, খালি ছেলের টাকা থাকলে মায়া বিয়ে দিতে কোনো আপত্তি না, একটু সত্য না? আচ্ছা যাক, আমি আমার পালা থেকে বের হই না। ওই আমলটা কি? সুরা ফাতিহা, এটা হইলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা। সুরা ইখলাস, এইখানেও আল্লাহর একত্ববাদ ছাড়া আর কিচ্ছু নাই। আমার আলী বলছেন আমি এক আল্লাহর পূজা করি, এক আল্লাহকে ছাড়া কিছু বুঝি না, আর এই সব 17 রাকাত 5 ওয়াক্ত নামাজের ফরজ, 17 ফরজ, কয় ফরজ? আর ফরজ কার? সুন্নত কার? আল্লাহ রাসূলে। নফল হইল আমার, হ্যাঁ, ফরজ আল্লাহর। আর এই 17 রাকাত 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, এই ফরজটাই হইল আল্লাহর। আল্লাহর একত্ববাদ স্বীকার করলে এর উপরে নামাজ রোজা কবুল হয়ে যায়, ফরজ হয়ে যায়। আলী এটা শিখাইয়া গেছে, আর আলী এই কর্মটা করলেন বিধায় এখনো পর্যন্ত কেউ যদি এই দোয়া পড়া কোনো রুগীকে ফুক দেয়, আল্লাহর উসিলায় ওই রুগী সুস্থ হইতে পারে, কোরআনের উপরে কোনো ঔষধ নাই। আপনার এই কথাটা ছিল, আমি আপনার কথার সমাধান করলাম। আমার অনেক কথা আপনাকে বলা হয়েছে, আমি অনেকগুলো কথা আপনার কাছে জানতে চাইছি, আর বাড়ায় কিছু বলার দরকার নেই, যা বলছি এই কথাগুলোর জবাব দিলেই আমি খুশি, ঠিক আছে না বাবা? ধন্যবাদ। নবী যা কয় তা করো না, রাসূল যা কয় তা করো না, কই পাইছো এই মাতো গরি? বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। চঞ্চল হরি তনু
तारे की नामे डाकीले आशे की रूपो गुन गुन पाईले छे राधा सम भालोबाशे सखी सुने सेना की कालो तबे जाले के मने आलो माया भुलाते माया बिशे नाकि माया भुलाते माया बिशे नाकि करे मायार उत्स বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখা এই ভাববাণী একটা মানুষ যখন পরিপূর্ণ মানুষ হয়ে যায় আল্লাহ বলেন ভগবান বলেন গড বলেন ঈশ্বর বলেন যে যে নামই ডাকেন একটা মানুষ যখন পরিপূর্ণ মানুষ হয়ে যায় তখন তার কাছে কোনো জাত ধর্মের ভেদাভেদ থাকে না মানুষ শ্রেষ্ঠ মানুষের চাইতে আর বড় কিছু নাই শেষ ভাগে এসে আমার ভাই মোটামুটি আমাদের কথার রসের মধ্যে ডুবিয়ে রেখে বেশ কিছু সময় পার করেছে একটা গান শুনলাম আমি যা কই তা করো না কই পাইছো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি হ্যাঁ নাই ফকিরের আসল বুঝ এত বড় লম্বা মুছ ভাতগাড়াটা গিয়াছে বুঝিয়া তারা দেহ করছে পরিবাটি পঞ্চরস খাইয়া আসলে এই কথাগুলোর প্রত্যেকটা জবাব দিতে গেলে অনেক সময় আমার ভাইয়ের চাইতে বেশি আমার লাগবে বাংলার জাতীয় কবি সুফি কবি যাকে সাধারণ একজন কবি বললে আমার মনে হয় তাকে ছোট করা হয় আমি নিঃসন্দেহে মনে প্রাণে বিশ্বাস করি তিনি আরেফ পর্যায়ের উচ্চ পর্যায়ের একজন ওলি আল্লাহ ছিলেন যার নাম কবি নজরুল ইসলাম জাতীয় কবি যাকে বলা হয়েছে তো সে তার কি পীর আছে নাকি আসলে ভাবটা বুঝতে হবে ওলিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে আমি ছোট্ট কথার মধ্যে জবাব দেওয়ার চেষ্টা করব ওলিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা মজজুম একটা সালেকিন আর একটা হচ্ছে মাদারজাত আউলিয়া মাদারজাত আউলিয়া সালেকিন আউলিয়া মজজুম আউলিয়া আউলিয়া মাদারজাত আউলিয়া তারা যারা মাতৃগর্ভে থেকে ওলি ঘোষণা পেয়েছে ওলি হিসেবে আগে থেকেই মানুষ বলে গেছে মাতৃগর্ভে থেকেই ওলি হয়ে এসেছে এরা মাদারজাত আউলিয়া এমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিশতি এরা হলো মাতৃগর্ভে থেকেই ওলি মাদারজাত আউলিয়া আর একটা হলো সালেকিন অলির বাইরবি করে দেখবেন অনেক মানুষ পীরের বাড়িতে যায় বারো বছর গোলামি করছে করছে না পীরের বাইরবি করে পীরকে লাভ করে পীরকে মহব্বত করে পীরকে সোহাব্বত করে ফানাফি শায়েক ফানাফি রাসুল ফানাফিল্লা বাকা বিল্লার দেশে যারা পৌঁছে যায় তারা হলো ইনসান থেকে ইনসানে কামেলে পরিণত হয় ইহা মুর্শিদের মাধ্যমে ব্যতীত সম্ভব না আর মুর্শিদেব বাইরবি করতে করতে মুর্শিদ যখন তাকে রাজি খুশি হয়ে দান করে এটা হলো খেলাফত নাকি সিলসিলানামা খেলাফত এরা হলো কর্ম কইরা তাদের ঘর আছে সংসার আছে স্ত্রী পুত্র আছে বাড়ি ঘর সব কিছু টাকা পয়সা ধন দৌলত সব কিছুই সমাজের পরিপাশটা শরীয়ত নিয়েই তারা আছে এরা হলো সালেকিন আউলিয়া আর মজ্জুম আউলিয়া এটা ছিল আমার কদম আলী মস্তান
এটা ছিল আমার বাবা চান মস্তান। এটা ওই যে পাগলের কথা বলছেন পাগল ওয়াইস করনি, এরা ছিলেন মজ্জুমা উলিয়া। এদের সম্বন্ধে আমাদের বাংলাদেশের সিলেটের শাহ আব্দুল করিম তিনি একটি গান লিখেছে কি, আশেকের রাস্তা সোজা, আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা, আশেকের রাস্তা সোজা ও রে, আশেকের রাস্তা সোজা, আশেক চাই না আবেদ হতে, আশেক চাই না স্বর্গে যেতে, আশেক চলে নেস্তি পথে, হতে চাই না বিশ্বের রাজা, আশেকের রাস্তা সোজা। আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, ফানা ফির শায়েক ফানায়ে রাসুল, ফানা ফিল্লাই রুহু তাজা, আশেকে রাস্তা সোজা, আশেক হলে মাশুক মিলে, এই কথাটা ঠিক আসলে, বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, তা না হলে বেদ বাগানে চন্দন খোঁজা, আশেকের রাস্তা সোজা। গানটা কি বোঝা গেল বাবা? আশেকের তার কোনো বাধা বিপত্তি নাই, আমার চান মস্তান বাবা সরাসরি লাইন করেছে আমার আল্লাহর সাথে। তাই ওই রকম আশেক হলে সে মাশেকের দিদারে মত্ত থাকে, ব্যস্ত থাকে, তার পীর মাশায়েক ধরলেও চলে, না ধরলেও চলে। এই পর্যন্তই আমি আমার কথাবার্তা রাখলাম। আমি মালা পড়ছি এখন সাজছে কে, এই মালার অর্থ যেদিন থেকে বুঝবা ওই দিন থেকে মালার জ্বালাটা ভাই বুঝবা। মালাটা আজমির শরীফ থেকে, আমি আজমির শরীফ জিয়ারতে গিয়েছিলাম, সেখানকার এক আজমির শরীফের আমাদের শাহ আলম সরকার সাহেব যার কাছে মুরিদ হয়েছে, তার নাম ফরিদ নেসারউদ্দিন আল চিস্তি, তার কাছে মুরিদ হয়েছে শাহ আলম সরকার। এই নেসারউদ্দিন চিস্তির হাতের দেওয়া এই মালা, তো যেহেতু ফকির একটা ভাব পাইছি, ফকির আমার গৌরব, ফকির আমার গৌরব, আমার রসুল বলেছে, এই ফকিরি গৌরবের একটা ভাব পেয়েছি, এখানে আমি মালাটা পড়তে পারি। আর মহারাজ আবুল সরকার, এই মহারাজ আবুল সরকার বইলা ডাক দিত রশিদ সরকার নিজে। আচ্ছা কোনো গুরু যদি ভক্তের নাম দেয় ওই নামটা কি বিফলে যায় বাবা? আমি মানিক, আমার কিন্তু ডাকনাম মানিক ছিল না, আমার বাবার নাম অন্য রাখা ছিল, কিন্তু আমার পরস্থান রাখছে মানিক, এই নামই আমি পরিচিত। তাহলে গুরুর দেওয়ার নাম এইটা কর্ম স্যার। আমি বলবো আসলেই মানুষে আপনাকে পাগল বলছে, কোন কারণে আপনারে পাগল বলছে? এত বড় একটা ভালো মানুষ, কাপড় চুপুর পরা। আজকে পাগল দেখছি রাস্তায় আসার সময়, এক পাগলি মা কুচ্চা মারে ব্রিজের এখানে থামছি, সেখানে দেখি এত গরম, এই গরমের মধ্যে বড় একটা আগুনের কুলনলির জ্বালায় ওই আগুনের তাপ নিতেছে। আচ্ছা কোন তো এটা পাগল ছাড়া সম্ভব? এই আর কি, পাগলের ভাবটা বোঝা সম্ভব না। আমরাও নামাজ পড়ি, কোথায় গিয়ে নামাজ পড়ি একটা গানে আজকের পালাটা আমি সমাধান করব। ভাই আমার এক ঘন্টারও বেশি আসর করছে, আমি যদি ছোট না করি হয় না। পবিত্র কোরআন শরীফে বলেছে আল্লাহ, আলাকুল্লে শাহীন কাদির, আলাকুল্লে শাহীন মোহিত, আমি আল্লাহ সর্ব জায়গায় সর্বঘটেই বিরাজিত। তাই ফকিররা ওই ঘাসের মধ্যে আমার আল্লাহকে দেখে, তাই এখানে একটা বিপদ। কয় আমি নামাজের বিদ্বেষী, আরে জহির পাগলা কয় কি, প্রশ্নই আসে না। আমি কেন, কারো বাবার ক্ষমতা নাই নামাজের বিদ্বেষী হওয়ার। আমি নামাজ পড়তে না করছি, আমি আগের বার নামাজের বিদ্বেষী হওয়া যাবে না, কিন্তু নামাজটা বুঝা যদি পড়া যায় এতে ফলাফল
আছে একটু গানটা শুনেন সর্বদিগাই হেরি খোদা দিগ বেদিগার আমার নাই সর্বদিগে হেরি খোদা দিগ বেদিগার আমার নাই কোন দিকে করিব সেজদা ভাবি তাই আমার মুন্সি ভাই কোন দিকে করিব সেজদা ভাবি তাই হেরি খোদা দিগ বেদিগার আমার নাই হেরি খোদা দিগ বেদিগার আমার নাই কোন দিকে করিব ভাবি তাই মুন্সি ভাই যেদিক ঘুরাই আমার এই মুখ ওই দিক আমার খোদারি মুখ যেদিক ঘুরাই আমার এ মুখ ওই দিক আমার খোদারি মুখ আমার দিকে চেয়ে আছে মুন্সি ভাই যেদিক ঘুরাই যেদিক ঘুরাই আমার এই মুখ ওই দিক আমার খোদারি মুখ যেদিক ঘুরাই আমার এ মুখ ওই দিক আমার খোদারি মুখ আমার দিকে চেয়ে আছে দিবানিশি পলক নাই আমার দিকে চেয়ে আছে দিবানিশি আমার দিকে চেয়ে আছে দিবানিশি পলক নাই আরে আমি কি আর দেখছি খোদা মুন্সি ভাই আমার খোদার চোখে দেখছি খোদা দেখছি খোদা খোদার চোখে দেখছি খোদা আমি কি আর দেখছি খোদা খোদার চোখে দেখছি খোদা আন্তরা পিবাইনালে রব্বা আলীর করল দেখতে পাই আপনি বাইনালে রাব্বা আলীর করল দেখতে পাই গানের কথাগুলো কি বোঝা যায় বাবা মাওলা আলী মুশকিল কুশা যাকে বলা হয়েছে শরীয়তের বাঘ আর মারিফতের সেরাক একটা মোমবাতি থেকে যদি হাজার কোটি মোমবাতিও জ্বালানো হয় প্রথম মোমবাতির পাওয়ারটা কোনোদিন কমে না আমার নবী বলেছেন আনা মদিনাতুল ওয়া আলিও এলমে বাবুহা আমি যদি হই এলেমের শহর সেই এলেমের রাজ্যে প্রবেশ করার দরজাটা বানায় দিয়ে গেলাম হযরত আলীর সুবহানাল্লাহ আমার মাওলা আলী মুশকিল কুশা বলেছে আমি ওই আল্লাহর ইবাদত কোনোদিনও করি না যে আল্লাহকে আমি স্বচক্ষে দেখি না কোন দিকে করিব সেজদা ভাবি তাই আমার মুন্সি ভাই মুন্সি ভাই দিকে করিব সেজদা মুন্সি ভাই মুন্সি ভাই কোন দিকে করিব সেজদা ভাবি তাই মুন্সি ভাই ওরে আমার ফরজ সুন্নত নায়িকা দিশা আমার মুর্শিদের আমার বাজানের রূপ দেখিয়া লাগছে নেশা ফরজ সুন্নত নায়িকো দিশা মইনুল বাবার চান মস্তানের রূপ দেখিয়া লাগছে নেশা ওই নেশাতে বেহাল হইয়া দিশাহারা হইয়া যাই ওই নেশাতে বেহাল হইয়া দিশাহারা হইয়া যাই সাথে বেহাল হইয়া মুন্সি ভাই
আমার ফরজ সুন্নত নাই কো দিশা আমার বাজানের আমার পাগলের ওই রূপ দেখিয়া লাগছে নেশা ফরজ সুন্নত নাই কো দেশা রূপ দেখিয়া লাগছে নিশা ওই নেশাতে ব্যভুর হইয়া দিশাহারা হইয়া যাই ওই নেশাতে ব্যভুর হইয়া দিশাহারা ওই ওই নেশাতে ব্যভুর হইয়া দিশাহারা হইয়া যাই শরীয়তের আইন কানুন থাকে না মনে আমার ভুল হইয়া যাই নেশার টানে শরীয়তের আইন কানুন থাকে না মনে কোন জায়গায় আইন চলে না এমনি দেখবেন মা বোনরা কিছু আছে সকালবেলা ঘুমের থেকে উঠলে সকালবেলা স্বামীর পায়ে ধরে সালাম করে এটা বেশি সনাতন ধর্মের মধ্যে আছে এখনো আছে কেন ঘুমের মধ্যে আমার পা ওটা যদি স্বামীর গায়ে লাগে আমার অপরাধ হয়ে যায় কি বাবা কিন্তু এমন একটা ভাব মুহূর্ত আছে ওই জায়গায় ওই সময় ভাবের সময় পাওটা মাথায় লাগে না কোথায় লাগে এটা খেয়াল থাকে না কি বাবা থাকে কেন থাকে না সেটা ভাবের মধ্যে প্রেমের মধ্যে আছে যে মাওলা প্রেমে বিভোর হয়ে যায় যে মাওলার সাথে সদা সর্বদয় মিশে রয় সে সদা সর্বদয় সালাতের মধ্যে রজু থাকে আর সালাতের মধ্যে রজু থেকে চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডও বাদ যায় না তার সালাত ব্যতীত তাই গানের মধ্যে বললেন শরীয়তের আইন কানুন থাকে না মনে ভুল হইয়া যায় নেশার টানে আমার চান মস্তার নামের নেশা আমার মুর্শিদের রূপের নেশা তোমরা ভয় দেখাইলে ছুটবে কেনে দল পাকাইলে আহা আমি বলেছিলাম এজিদের কথা আহারে কারবালার কথা শুনলে যেই মানুষটা হৃদয় ঘামে না আমার নবী নিজে বলেছেন আমি হুসাইনি মুসলমান আমার নবীর কথা শুনলে যেই বান্দার হৃদয়টা কাঁদে না মুর্শিদের কথা শোনার সাথে সাথে ভক্তের হৃদয়টা যার কাঁদে না সে ওই নামের সাথে প্রেম করতে পারে নাই এর জন্য সাধকের একটা গান আছে ভালোবাসা করবি যদি আগে দেহ বাসা লও সাজাইয়া যার দেহ বাসা ভালো না তার ভালোবাসাটাও ভালো না তাই ভয় দেখাইলে ছুটবে না মনসুর হেল্লাস তিনি বলেছিলেন আইনাল হক আইনাল হক তিনি তার জাতের সাথে মিশে গিয়ে বলেছিলেন আইনাল হক তাকে সরার কাজই শুলে চড়াইছে আগুনে জ্বালাইছে পুরা সালি থেকেও শব্দ উঠেছে আইনাল হক আইনাল হক তাকে ধ্বংস করা যাবে না তাকে ধ্বংস করা সম্ভব না যে আমার মাওলার অস্তিত্বের সাথে মিশে গেছে দল বালগাইলে ছুটবে কেনে যতই দাও সর আর দোহাই কারো জ্ঞানাক্ষি থাকিলে অন্ধ সে বুঝে নাই এলেমের ছন্দ এটা জহির বাগলার দোষ না কারো জ্ঞানাক্ষি থাকিলে অন্ধ বোঝে না এলেমের ছন্দ গেয়ে বেড়ায় যার তার বন্ধ গেয়ে বেড়ায় যার তার ঠাই বন্ধ দিবানি শিবির আমনাই
থাকিলে অন্ধ বুঝে নাই এলে মের ছন্দ গেয়ে বেড়ায় পরের মন্দ পথে ঘাটে যার তার ঠাই উনাদের মধ্যে একজনে কইছিল বাংলাদেশের মাজার গুলো আল্লাহ ক্ষমা করুক বলছিল অপরাধমূলক কথা লাইতে ভাঙা দেব নাউজুবিল্লাহ তার পাঁচ পায়ের মধ্যে এমন পচন রোগ ধরছে ডাক্তারও খুঁজে পাই নাই আর রোগটা হইছে কি বাংলাদেশের একজন বলছিল বাংলাদেশে একটাও খানকা রাখা যাবে না এই বেশি দিন না কিছুদিন আগেই সে এখন জেলের মধ্যে বসতেছে তাই ওলি আল্লাহর বিরোধিতা করলে আমার আল্লাহ বলে যে আমার ওলি আল্লাহর বিরোধিতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যে আমার চান মস্তানের বিরোধিতা করে পৃথিবীর কারো লাগবো না আল্লাহই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তাই গানের মধ্যে বললেন ওরা জানে আন্দাজে এক নামাজ পড়া আরো যত ওলি আল্লাহর কিবত করা আমি সর্বদিকে হেরি খোদা দিগবে দিগার আমার নাই সর্বদিকেই দেখি খোদা দিগবে দিগার আমার নাই আমি কোন দিকে করিব সেজদা ভাবিতাই ভাবিতাই আর কোন তর্কের মধ্যে গেলাম না